সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে যত সাফল্য তার প্রায় সবটা জুড়ে বড় অবদান পেসারদের। মাউন্ট মঙ্গানোই ধরা হোক কিংবা প্রোটিয়া বধ, এবাদত তাসকিন শরীফুলদের ধারাবাহিকতা পুঁজি করে দেশের পেস ইউনিটের পাইপলাইন নিয়ে উচ্চবাচ্য দেখা যায় ক্রিকেট মহলে। তবে ওই দুই তিনজনের ইউনিট বাদ দিলে বাস্তবতা কি? এবাদতের চোট, তাসকিনের নাম সরিয়ে নেয়া আর শরীফুল বিশ্রামে যাওয়ায় মুদ্রার উল্টো পিঠ স্পষ্ট শ্রীলঙ্কা সিরিজে। টেস্ট খেলানোর মতো পেসারই খুঁজে পাচ্ছে না বিসিবি, যারা খেলছেন তারা নতুন বলে অকার্যকর। তাই আরও একটা ম্যাচে বড় হারের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে প্রথম দিন শেষেই। মূলত এবাদত তাসকিন কিংবা শরীফুলদের ব্যক্তিগত অর্জনে দেশের পেস ইউনিট নিয়ে একটা মরিচিকা তৈরি হয়েছে দেশের ক্রিকেট মহলে। পাইপলাইনে সম্ভাবনাময় মুখ নেই, যারা থাকেন তারাও হারিয়ে যান বিসিবির অযত্ন আর উদাসীনতায়। কালে ভদ্রে টেস্ট খেলার সুযোগ আর অতিরিক্ত স্পিন নির্ভরতায় বাংলাদেশি পেসারদের ম্যাচ খেলার সুযোগ পাওয়াটাই কঠিন। অথচ শেষ 15 বছরে বাংলাদেশের হয়ে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়েছে 16 জনের কাছে, যাদের মধ্যে সর্বোচ্চ 27 ম্যাচ খেলা রুবেল হোসেন এখন রাডারের বাইরে। 20 ম্যাচ খেলা এবাদত ইনজুর্ড, বাকি 14 জন খেলেননি 15 ম্যাচও। আবুল হোসেনের ক্যারিয়ার থেমে গেছে মাত্র 3 টেস্টেই। একই টাইম ফ্রেমে ইংল্যান্ড টেস্ট খেলেছে দ্বিগুণেরও বেশি, অথচ থ্রি লায়নদের হয়ে এত ব্যস্ত সূচিতেও অভিষেক ঘটেছে মাত্র 20 জনের। লঙ্গার ভার্সনের অভিজ্ঞতা অর্জনের আগেই জাতীয় দলে অভিষেক হওয়াটাই কি তাহলে বুমেরাং হচ্ছে? অনেক ক্রিকেটার দেখবেন আপনার 10 বছর পর ন্যাশনাল টিম আসতেছে, আমার মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। তো আমার কাছে মনে হয় আমার এখন শেখার সময়, আমার জন্য বিসিবি যেটা ভালো মনে করতেছেন সেটাই করবেন। বিসিবি রাটারে আছি, এসপি ক্যাম্প সব জায়গায় আমাকে মানে ট্রাই করতেছেন, ওখান থেকে অনেক কিছু শিখতে পারতেছি এই টিম। তো আমার কাছে মনে হয় যে পরিপক্ব হয়ে ন্যাশনাল টিমে যাওয়াটাই আমার জন্য ভালো হবে। অবশ্য পর্যাপ্ত ম্যাচের সুযোগ কই, সবশেষ NCL এর উদাহরণ টানলেও শীর্ষ 10 উইকেট শিকারীর তালিকায় স্পিনারদের জয় জয়কার। যে 2 জন পেসার রয়েছেন তারাও অবশ্য লঙ্গার ভার্সনের বিবেচনায় নেই ক্রিকেট বোর্ডের। আর এসব শুভঙ্করের ফাঁকির হিসেব মিলছে আন্তর্জাতিকে, 2-3 জনের ব্যক্তিগত অর্জন বাদ দিলে দেশের পাইপলাইনের অবস্থা শোচনীয় ভয়াবহ। সাব্বির মিথুন, সময় সংবাদ।